বরেন্দ্র সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোফাইল হোসেন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাজশাহীতে বাড়লো বিধি নিষেধের সময়সীমা বিচ্ছিন্ন থাকবে জেলার তিন উপজেলা রাজশাহীতে ভ্রাম্যমান ফ্রি করোনা টেস্ট কার্যক্রম শুরু প্রথম দিনে শনাক্তের হার নয় দশমিক চার সাত শতাংশ রাজশাহীর সদর হাসপাতাল হবে একশো শয্যার করোনা হাসপাতাল থাকবে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রাজশাহীতে করোনার বিস্তার রোধে বিধি বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে আগামীকাল সোমবার থেকে সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল পাঁচটা থেকে বিধিনিষেধের আওতায় সকল দোকানপাট বন্ধ ও মানুষের চলাচল এবং জরুরি পরিবহন ছাড়া সকল যানবাহন বন্ধ থাকবে রোববার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজশাহী করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অংশ নেন রাশিয়া সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন সভা শেষে তিনি সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানান মেয়র লিটন বলেন সোমবার বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত সকল দোকানপাট ও বিপণী বিধান বন্ধ থাকবে একই সঙ্গে লোকজনের চলাচলও বন্ধ থাকবে এছাড়াও লোকজনকে স্বাস্থ্য বিধি মানাতে প্রচার প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আজকের মিটিংয়ে আলোচনা করে সেটিকে আরেকটু এগিয়ে নিয়ে বিকেল পাঁচটা থেকে কড়াকড়িভাবে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত একেবারে সব কিছু বন্ধ এবং ছয়টার পর থেকে থ্রি হুইলার সার্ভিসটাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এবারটি বিষয়টি কিন্তু এইরকম যে পাঁচটা মানে পাঁচটায় ছয়টা মানে ছয়টায় এক্ষেত্রে উদাসীনতা বা গাফিলতি কিন্তু প্রশাসনিকভাবে বরদাস্ত করা হবে না আমরাও বরদাস্ত করব না কারণ জীবিকার জন্যে দোকানপাট ব্যবসা বাণিজ্য খোলা রাখতে হচ্ছে কিন্তু মানুষের জীবনটাও তো বাঁচাতে হবে তিনি বলেন রাজশাহী গোদাগাড়ি তানোর এবং মোহনপুর দিয়ে কোনো মানুষ যেন রাজশাহীতে প্রবেশ করতে না পারে সেজন্য চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হবে কেউ বিধিনিষেধ অমান্য করলে তাকে আইনের আনা হবে পশ্চিমে পশ্চিমে গোদাগারী উত্তর পশ্চিমে তানোর এবং উত্তরে মোহনপুর এই তিনটি থানার এলাকায় ভেতর দিয়ে যাতে মানুষ রাজশাহী শহরে থ্রি হুইলারে বা পায়ে হেঁটে বা অন্য কোনোভাবে না ঢুকতে পারে সেই জন্য পুলিশ প্রশাসন নির্দেশে বন্ধ করার কার্যকরী ব্যবস্থা এক প্রশ্নের জবাবে মেয়র বলেন মানুষের জীবন জীবিকাও দেখতে হবে এ সময় বন্ধ করে দিলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়বে বিশেষ করে আম চাষীদের ব্যাপক ক্ষতি হবে তবে রাজশাহীর করোনা পরিস্থিতি আরও তিন থেকে পাঁচ দিন দেখা হবে এরপর যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র লিটন আর সবচেয়ে বড়ো কথা মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন এবং জীবিকা দুটোকেই চলতে হবে জীবনও বা জীবনও বাঁচাতে হবে আবার জীবিকাও থাকতে হবে তা না হলে আমরা যদি এই মুহূর্তেই কঠোরভাবে সব কিছু বন্ধ করে দিই তাহলে একেবারে যে এই আমের সময় যে দুই হাজার কোটি টাকা বা আড়াই হাজার কোটি টাকা যে ব্যবসাটি হয় সেই ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে দ্রব্যমূল্য চাল সহ অন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে যেমন নৌকাতে বৃদ্ধি পাচ্ছে আবার একই সঙ্গে বলা যেতে পারে যে অসংখ্য মানুষ যারা গরিব বেশ গরিব যাদের দিন প্রতিদিন পরিশ্রম না করলে অন্য জোটানো কঠিন হয় তাদের জন্য বিষয়টি একটু কঠিন হয়ে যায় সবাই উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির ডিআইজি আব্দুল বাতেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সিভিল সার্জন ডক্টর কায়ুম তালুকদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা সাইফুল ফেরদৌস এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ দলের নেতৃবৃন্দ রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এরই মধ্যে রামেকের করোনা ওয়ার্ডগুলোতে দেখা দিয়েছে বিছানা ও চিকিৎসক সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রায় ২০ বছর বন্ধ থাকার পর সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস সহ একশো সজ্জার করোনা হাসপাতালের রূপ পাচ্ছে সদর হাসপাতাল এ লক্ষ্যে জেলা প্রশাসক আব্দুল জলিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালের অবকাঠামো পরিদর্শন করেছেন এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম জানি জানান করোনাভাইরাস নিয়েই আমাদের থাকতে হবে তাই একটি সম্পূর্ণ করোনা হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কয়েক দফায় কথা হয়েছে তারাও এ বিষয়ে রাজি আছে দ্রুত সময়ে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চিকিৎসক ও জনবল সহ অন্যান্য প্রস্তাবনা পাঠানো হচ্ছে তিনি বলেন যত দ্রুত সম্ভবে এই হাসপাতালটি চালু হবে তবে অবকাঠামো নির্মাণ করে সেন্ট্রাল অক্সিজেন সেন্টার বসাতে সময় লাগবে দুই থেকে তিন মাস কিন্তু এর আগে ওয়ার্ডগুলো চালু করতে চান তিনি এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল চব্বিশ ঘন্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে জনের শরীরে করোনা ভাইরাস ছিল বাকিরা উপসর্গ নিয়ে মারা যান শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় মৃতদের মধ্যে চাপাই নবাবগঞ্জে তিনজন এবং রাজশাহী নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন রাজশাহীতে ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট কার্যক্রম শুরু হয়েছে রোববার সকাল দশটা থেকে রাজশাহীর জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমান করোনা টেস্ট ক্যাম্প বসিয়ে জনসাধারণের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় এ সময় দুইশো পঁচাশি জনের নমুনা পরীক্ষা করে সাতাশ জন পজিটিভ এসেছে বলে জানান রাজশাহী সিভিল সার্জন ডক্টর কায়ুম তালুকদার তিনি বলেন ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় শনাক্তের হার ছিল নয় দশমিক চার সাত শতাংশ সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে রাজশাহী মহানগরীর সাহেববাজারে বাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পে চুরাশি জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এতে ছয় জনের করোনা পজিটিভ আসে এছাড়াও হরগ্রাম বাজারে তেত্রিশ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজন সিএনবি মোড়ে চুয়ান্ন জনের নমুনা পরীক্ষা করে তিনজন লক্ষ্মীপুর মোড়ে পঞ্চাশ জনের নমুনা পরীক্ষা করে আটজন এবং তালাইমারি মোড়ে চৌষট্টি জনের নমুনা পরীক্ষায় পাঁচ জনের করোনা পজিটিভ এসেছে সেই তুলনায় সংক্রমণের দিক থেকে এগিয়ে নগরীর লক্ষ্মীপুর এলাকা ডাক্তার কায়ম তালুকদার বলেন ভ্রাম্যমান ক্যাম্পে ফ্রি করোনা টেস্ট করতে জনগণের আগ্রহ আছে প্রাথমিকভাবে এক হাজার দুইশো জনের টেস্ট করার পরিকল্পনা আছে তবে জনবল সংকটের কারণে ঠিক বলা যাচ্ছে না আগামীতে কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে কিনা এ নিয়ে রাষ্ট্রের সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি নাটোরের স্ত্রীর বে হিসেবে জীবনযাপনে অতিষ্ঠ হয়েই হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেছিল গার্মেন্টস কর্মী মিলন ইকবাল পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়িতে যাওয়ার বলে হাতুড়ি দিয়ে স্ত্রী রাখি করে ছদিন পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যা উদ্ঘাটন শেষে রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান পুলিশ সুপার জানান ঢাকায় ডিবিএল গার্মেন্টসে চোদ্দ হাজার টাকার বেতনে চাকরি করেন মিলন ইকবাল সংসার খরচ হিসেবে প্রতি মাসে দশ হাজার টাকা রাখিকে দেয় সে কিন্তু কিন্তু স্ত্রীর বে হিসেবে জীবনযাপনে অতিষ্ঠ হয়ে ওঠে মিলন এক পর্যায়ে স্ত্রী রাখি খাতুনকে গত এক জুন নাটোরে আত্মীয়র বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে পথে গুরুদাসপুর উপজেলার দশ নম্বর ব্রিজ এলাকার একটি পাট খেতে নিয়ে হাতুরি দিয়ে স্ত্রীকে হত্যা নিশ্চিত করে ইকবাল মিলন ঘটনার পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করে মামলা দায়ের করে হত্যার রহস্য উদ্ঘাটন করে রাজশাহী জেলার গোদাগারী উপজেলার পাকরি গ্রামে তার তৃতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয় সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সিংরা সার্কেল সহকারী পুলিশ সুপার জামিল আক্তার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নাটোরের গ্রামে করোনা পরিস্থিতিতে আম আহরণ ও সুষ্ঠু বাজারজাতকরণে আম চাষি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ রবিবার দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে স্থানীয় আহমদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সবাই পুলিশ সুপার বলেন আঞ্চলিক লকডাউনের কারণে আম ব্যবসায়ীরা সংকটে পড়েছে করোনা পরিস্থিতিতে এক স্থান থেকে অন্য স্থানে আম পরিবহনে যাতে কোনো সমস্যা না হয় জন্য জেলা পুলিশ সকল সহযোগিতা করবে তাছাড়া আমবাহী কোনো যানবাহনের চাঁদাবাজি সহ্য করবে না জেলা পুলিশ এছাড়াও অর্থনীতির চাকা সচল রাখতে আম বাজারজাত করতে ব্যবসায়ীদের সকল সহযোগিতা করা হবে অনুষ্ঠানে সার্কেল হবেুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম সহ বাগান মালিক ব্যবসায়ী ও আরদ মালিকরা উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে দুপুরে মাহমুদপুর ইউজেড আর হতে কাশীনাথপুর ভায়া অ্যাগ্রো ফিশারিজ পর্যন্ত এ রাস্তা মেরামত কাজ উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যকালে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন আওয়ামী লীগ সরকার এদেশের তৃণমূল মানুষের উন্নয়নে রাজনীতি করে তাই মহামারী করোনা কালেও উন্নয়নের গতি থেমে নেই এমপি প্রিন্স বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষের কথা ভাবে আর তাদের সুবিধার জন্য গ্রামে কোনো রাস্তা কাঁচা রাখছেন না সব রাস্তায় খুঁজে খুঁজে পাকার কাজ করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সাবেক চেয়ারম্যান আলী রেজা খান কাকুন সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল কাশেম অর্থ সম্পাদক হিরোক হোসেন সদস্য সন্তোষ কুমার হলাদার পৌর আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান রকি সহ অনেকে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় বজ্রপাতে পাঁচটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে তবে ওই সময় কোনো মানুষ হতাহত হয়নি রোববার দুপুর পৌনে বারোটার দিকে সেনবাগের আট নং বীজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামে ও সুবর্ণচর উপজেলার চার নং চর অবদা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চরকাজি মোকলেস গ্রামে এবং পূর্ব চরবাটা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানান দুপুর পৌনে বারোটার দিকে বৃষ্টি চলাকালীন সেনবাগ উপজেলার আট নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মোজামিয়ার বাড়ির মৈনুদ্দিন প্রকাশ মিয়ার দুইটি গরু গোয়ালঘরে বজ্রপাতের শিকার হয়ে মারা যান এ সময় একটি ঝাউগাছ বজ্রপাতের শিকার হয়ে ফেটে চৌচির হয়ে যায় অপরদিকে দুপুর পোনে বারোটার দিকে চান নং চর ওয়াবদা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চরকাজি মোকলেস উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন গ্রামের খেতে ঘাস খেতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হয় স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের একটি গরু ও উপজেলার ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বাজার সংলগ্ন মালেক সর্দার বাড়ির হোসেন ব্যাপারের একটি গরু খেতে ঘাস খেতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায় এ সময় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে একটি গরু মারা যায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতের মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ